আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব স্কেলিং ড্রয়িং কিভাবে করা হয় তার জন্য আমাদের কিছু কিছু আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগে যেমন এটা একটা ডায়াগোনাল স্কেল এই ডায়াগোনাল স্কেল দিয়ে আমরা এই ড্রয়িংটা করবো ড্রয়িং করার জন্য যেগুলো আমাদের লাগে রবার পুচিং পেন্সিল কম্পাস শেষ স্কোয়ার এইবারে ধরো প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে মনে করো যে এই মাপটা আমরা নিয়েছি একটা সাইড প্ল্যান করতে গিয়ে আমরা এই মাপটা স্কেলের সাহায্য নিয়ে কিভাবে স্কেলিং ড্রয়িং করব সেইটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথমেই স্কেল দিয়ে একটা লাইন আমরা অঙ্কন করলাম এবারে আমরা ঠিক করব কোন স্কেলে এই ড্রয়িংটা তৈরি করব আমরা এখন দেখছি এই ডায়গোনাল স্কেলের এখানে টেন ডিভিশন আছে এই পেজে আছে দেখো এইট ডিভিশন এখন আমরা এই টেন ডিভিশানে কীভাবে ড্রয়িংটা করা হয় এইটা দেখাতে চাইছি মনে করুন এর যে স্কেলটা হলো আমরা লিখছি এক ইঞ্চি সমান সমান দশ ফুট এই এক ইঞ্চি সমান দশ ফুট বলতে আমরা কি কথাটা বোঝাতে চাইছি না এক ইঞ্চি হচ্ছে এই ডায়াগোনাল স্কেলে যে মাপটা নেওয়া হয়েছে সেটাকে দশটা ডিভিশন করে দেখানো আছে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা এখানে যখন স্কেলে নকশার উপরে বা পেজের উপরে এক ইঞ্চি অঙ্কন করছি যখন আমরা ফিল্ডে যখন কোনো মাপ ব্যবহার করবো বা মাপ নেব সেখানে দশ ফুট আমরা দেখাব এখন মনে করুন এই সাইড প্ল্যানটা আমাকে তৈরি করতে হবে একটা পেজের উপরে সেটাই আমাদের প্রথম ঠিক করতে হবে যে পেজের ওরিয়েন্টেশান বা যে পেজটা আমরা করব তার পরিধি বা পরিকাঠামোটা কী অবস্থা আছে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে আমরা দেখছি মোরারলেস এই যে এ ফোর সাইজের একটা পেপার আছে এই নকশাটা যখন আমরা এই পেজের উপরে করতে যাব প্রথমেই আমরা স্কেলটা নির্বাচন করে নিলাম সেটা হলো কি এক ইঞ্চি সমান সমান দশ ফুট তার মানে এখানে একটা ডিভিশন দুটো তিনটে চারটে করে এরকম পরপর দশখানা ডিভিশন আছে তার মানে এক একটা ডিভিশন এক ফুট করে আমরা নিলাম এখন আমরা এই যে নকশাটা হয়েছে মনে করুন যে এই পঁচাত্তর ফুটের নকশাটা আমরা অঙ্কন করব। এখন এই যে পেন্সিল কম্পাস নিলাম পেন্সিল কম্পাস নিয়ে এই যে থ্রি থেকে দু এখানে এখানে আমাদের হলো কত দশ ফুট তাহলে আমরা দেখছি এখানে পঁচাত্তর ফুট রয়েছে তাহলে দশ ফুট হলে হবে না এইটা আমাদের কিন্তু স্কেলটা চেঞ্জ করে নেব কত করব না এক ইঞ্চি সমান সমান যদি আমি পঞ্চাশ ফুট করি তাহলে এক একটা ডিভিশন এখানে আমাদের এই যে ডিভিশনটা আছে পাঁচ ফুট করে হবে পাঁচ গুণ দশ তার মানে এইখানে এক একটা ডিভিশন আমাদের এখানে দেখাচ্ছে পাঁচ ফুট করে এখন পঁচাত্তর ফুট আছে এইটা আমরা কেমন করে নেব তা মানে এখান থেকে এই পর্যন্ত আছে কত দশ ফুট কে পঞ্চাশ ফুট আর পঁচাত্তর ফুট হলে তাহলে আরও পঁচিশ এখানে চলে আসছে তাহলে পঁচাত্তর হলো আমরা এইখান থেকে এই পঁচাত্তর ফুট মাপটা নিলাম এই তা মানে এখান থেকে এইটা পঞ্চাশ ফুট হল আর ফের এই পঞ্চাশ ফুটের অর্ধেক যেটা আমরা নিলাম পঁচিশ তাহলে পঞ্চাশ আর পঁচিশ তাহলে কত হলো পঁচাত্তর এখন আমরা এই পয়েন্টটাকে সেন্টার করে পঁচাত্তর ফুটের একটা মাপ নিলাম হয়ে গেল এবার আমরা এইখানে ধরুন এই একটা ডায়াগোনাল আছে সেই ডায়াগোনালটা আমরা দিচ্ছি প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন চারিদিকে মাপ নেওয়া হলো তখন তার ডায়াগোনাল ধরুন এটা একশো পঞ্চাশ ফুট আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে পেলাম এইটাকে আমরা ড্রয়িংটা যে করবো পঁচাত্তর ফুটের এই পয়েন্ট আমরা করে নিয়েছি এবার এখান থেকে এই একশো ফুটের একটা পয়েন্ট করে নেব কী করে করবো প্রথমে এই পেন্সিল কম্পাসটা নিলাম এই ডায়াগোনাস কেলের উপরে আমরা একশো ফুট মাপটা নিয়ে নিলাম হয়ে গেল এবার এই পয়েন্টটাকে সেন্টার করে আমরা একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম হলো এখন আমরা এই যে ডায়াগোনাস পয়েন্টটা রয়েছে দেড়শো ফুট আমরা এখান থেকে আবার দেড়শো ফুটের একটা মাপ নিলাম তার মানে পঞ্চাশ একশো আর এই পঞ্চাশ মোট কত হলো দেড়শো দেড়শো ফুট নিয়ে এইটাকে সেন্টার করে একটা বৃত্তচাপ তৈরি করলাম তাতে আমাদের ছবিটা পয়েন্টটা কি হলো এদিকটা হয়ে গেল এই। আর এখান থেকে এটা দেড়শো হলো এখান থেকে এটা একশো হয়ে গেল এবার আমাকে এখানে বলা হয়েছে যে একশো কুড়ি ফুট মাপ আছে একশো কুড়ি ফুট মাপটা আমরা কিভাবে নেব এই মাপটা যেটা আমরা প্রথম নিয়েছিলাম এটাকে আমরা মুছে দিলাম এখন একশো কুড়ি ফুট মাপটা আমরা এই স্কেলের সাহায্যে নেব দেখুন এইখান থেকে এইটা কত এই একশো এলো আমরা জানি একটা করে ডিভিশন কত পাঁচ ফুট করে তাহলে কুড়ি ফুট হলে আরও চারটে ডিভিশন হবে এই নিয়ে নিলাম চারটে ডিভিশন হয়ে গেল নিয়ে আমরা কি করলাম এইটাকে সেন্টার করে এই পয়েন্টে সেন্টার করে একটা বৃত্তচাপ তৈরি করে নিলাম হয়ে গেল এবার এখানে যেটা আছে কত নব্বই ফুট আমরা নব্বই ফুট হলে তাহলে এই পয়েন্টটা এইখান থেকে একশো এই তাহলে একশো থেকে নব্বই হলে দুটো দাগ বাদ দিয়ে দিতে হচ্ছে মানে পাঁচ পাঁচে দশ তাহলে আর কত হলো নব্বই ফুট হয়ে গেল এইবার এইটাকে সেন্টার করে এই পয়েন্টটা সেন্টার করে এই কেটে নিলাম এবার আমরা কি করব এই পয়েন্টগুলো প্রথমেই আমরা মার্ক করে নিলাম এবারে আমরা এই লাইনটা জুড়ে দিলাম আবার এই পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট এটাকেও জুড়ে দিলাম আবার এটাকেও জুড়ে দিলাম আবার এটাকে আমরা জুড়ে দিলাম এই হল স্কেল দিয়ে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে এই মাপটা নিয়ে এসেছিলাম কিন্তু এর যে ছবিটা আমরা হাতে লিখেছিলাম এটাকে আমরা বুক বলি বা হাত নকশাও অনেকে বলে থাকি কিন্তু এই ড্রয়িংটা কেমন করে স্কেল দিয়ে এই যে এখানে স্কেলের মাপটা হলো এখানে আমরা যে স্কেলটা ব্যবহার করলাম সেটা এক ইঞ্চি সমান সমান পঞ্চাশ ফুট এই আমার স্কেলের সাহায্য নিয়ে কিভাবে ড্রয়িং করা হয় সেটা হয়ে গেল আগামীতে আবার আমরা আপনাদের সামনে আসব সাক্ষাৎ করব। আমাদের ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করুন আগামীতে আরও লেটেস্ট ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো